এখানে সাকিব খানের কোনো দোষ নাই, যে কেউ ওর কাছে শুইতে পারে। সম্প্রতি ইলোরা গহর এক অনুষ্ঠানে বুবলিকে যেভাবে পচালো তা ভাষায় প্রকাশ করার মতো না। ইলোরা গহর বলেন, সাকিব খান একজন সুপারস্টার, সে অনেকের সাথেই শুতে পারেন, তাই বলে কি বুবলিকে বাচ্চা নিতে হবে? দেশে কি মায়াবরি নেই? সাকিবকে ফাঁসানোর জন্যই ইচ্ছা করে বাচ্চা নিয়েছে বুবলি। বুবলির সুপারস্টার দেখে বাচ্চা নিতে হবে কেন? পরিবার পরিকল্পনা দেখেন, তাহলে প্রোটেকশন কেন নাই? এসব কথা বলতে বলতে তিনি অপু বিশ্বাসের কথাও বলেন। বলেন, অপুর পেটেও বাচ্চা আসছিল, কিন্তু ওদের মধ্যে তো প্রেম ছিল, বিয়েও হয়েছিল। অপুর নয় প্রেম ছিল, বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে। তিনি জয়া আহসানের কথাও বলেন। জয়া আহসান হাফ প্যান্ট পরে কাজ করুক আর ব্রা পরে কাজ করুক, বাট জয়া দেখায় দিছে। জয়া দেখায় দিছে হাফ প্যান্ট পরুক আর ব্রা পরে কাজ করুক, এখন ও পরে হাঁটতে পারে, বিকজ ওই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা নাথিং। মূল কথা হলো, সুপারস্টাররা অনেকের সাথেই শোবে, তবে মেয়েদের উচিত প্রোটেকশনের বিষয়ে সচেতন থাকা। পরিবার পরিকল্পনার চিহ্নটা মাথায় রাখবেন, ডোন্ট গেট প্রেগন্যান্ট, বি পজিটিভ, বি স্ট্রং।